ইতিহাসের সাক্ষী ব্রিটেনে কিছুদিন আগে রানী এলিজাবেথের হিরক জয়ন্তী অর্থাৎ তার সিংহাসনে আরোহণের ষাট বছর পূর্তি উদযাপন করা হল মহাধুমধামের ভেতর দিয়ে রানী রাজতন্ত্র এবং রাজ পরিবার নিয়ে এই একবিংশ শতাব্দীতেও যে আবেগ চোখে পড়েছে তাতে বিশ্লেষকদের অনেকেই বিস্মিত হয়েছেন কোন সমালোচনা বিতর্ক ছিল না বললেই চলে কিন্তু এখন থেকে ৩৫ বছর আগে অর্থাৎ উনিশশো সালে রানীর রজত জয়ন্তীতে তাকে কটাক্ষ করে ব্রিটিশ একটি পাংক রক ব্যান্ডের একটি গানকে কেন্দ্র করে এদেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল রেকর্ডটি ছিল ব্রিটিশ সঙ্গীতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বিতর্কিত এবং স্পর্শকাতর সেই ইতিহাসের দিকে তাকিয়েছেন বিবিসির লুইজ হিদালগো পরিবেশন করছি শাকিল আনোয়ার উনিশশো সালের জুন মাস রানীর সিংহাসনে বসার পঁচিশ বছর পূর্তির প্রস্তুতি চলছিল তখন সারা ইংল্যান্ড জুড়ে নানা অনুষ্ঠান সাজসজ্জা চলছিল মানুষজন নিজেদের উদ্যোগে স্ট্রিট পার্টি করছিলেন রানী এবং রাজপরিবারকে একনজর এক নজর দেখার জন্য হাজার হাজার লোক লন্ডনের অনেক রাস্তার দুধারে ঘাঁটি গেড়েছিলেন কিন্তু রানী এলিজাবেথের ব্রিটেনে সবকিছু তখন আদৌ ঠিকঠাক চলছিল না বেকারত্ব চরমে উঠেছিল বিভিন্ন জায়গায় থেকে থেকে ধর্মঘট হচ্ছিল এমনকি ঘরে কারখানায় বিদ্যুতের সরবরাহ অনিশ্চিত ছিল সে সময় ফলে পাঙ্ক রক নামে ক্রুদ্ধ বিদ্রোহী ঘরানার এক রক সঙ্গীতের আবির্ভাব হয়েছিল সে সময় যার প্রতি সে সময়কার হতাশ তরুণ যুবকরা আকৃষ্ট হয়েছিল সঙ্গীতের সেই ঘরানার অগ্রভাগে ছিল তখন সেক্স পিস্তল নামে একটি রক ব্যান্ড সে সময়কার তরুণদের অসহায়ত্ব প্রকাশের একটা চেষ্টা এবং সেটাই তরুণ সমাজের মনে ধরেছিল তারা এই ধারার গানের সঙ্গে একাত্মবোধ করেছিল সঙ্গীত প্রযোজক ক্রিস্তামাস রক সঙ্গীতের জগতে বড় বড় সব নাম যেমন বেটলস পিঙ্ক ফ্লয়েড জন কেইয়ল তাদের সাথে কাজ করেছেন তিনি উনিশশো সালে তার কাছে প্রস্তাব আসে সেক্স পিস্তল নামে করা নতুন একটি রক ব্যান্ডের প্রথম সিঙ্গেলস প্রকাশ করার তাদের গানে প্রচণ্ড শক্তি ছিল হঠাৎ নাড়া দেয়ার মতো শক্তি খুবই আক্রমণাত্মক শুনিয়েছিল এবং সে কারণেই তারা সাড়া ফেলেছিল আমার মনে হয়েছিল ইংলিশ রক ব্যান্ডের জগতে আরেকটি শক্তি যোগ হতে চলেছে আমি উঠে পড়ে লেগেছিলাম যাতে তাদের এই রেকর্ডটি রক সঙ্গীতে সাড়া ফেলতে পারে আমার মনে হয়েছিল সেক্স পিস্তল ছিল সে সময়কার সবচেয়ে প্রতিভাবান রক ব্যান্ড অথচ পিস্তলকে নিয়ে সে সময় নানা কল্পকাহিনী দুর্নাম চলছিল সত্যি সত্যি সেক্স পিস্তলকে নিয়ে ব্রিটেনে তখন নানা বিতর্ক শুরু হয়েছিল রক ব্যান্ডটির প্রধান তিন সদস্য ছিলেন স্টিভ জোনস পল কুক এবং জন লাইডন জন লাইডেন পরিচিত ছিলেন জনি রটেন নামে শোনা যায় খারাপ দাঁতের কারণে তার নামের সাথে রটেন শব্দটি জুড়ে গিয়েছিল এরা তিনজনই ছিলেন গরিব শ্রমজীবী পরিবার থেকে আসা ফলে ভয় ডর তেমন তাদের ছিল না মানুষের সমালোচনা করতে ভয় পেতেন না তারা ধরুন জন রাস্তায় হাঁটতে ব্যাস শুরু হয়ে গেল আলোচনা আগুনের হলকার রঙে সে তার চুল রং করেছিল ফলে সবার চেয়ে অন্যরকম তাকে মানুষের বিশেষ নজর কাটত সেক্স পিস্তলের গানের আসরে প্রায়ই মারপিট শুরু হয়ে যেত ভাঙচুর হতো আই এম অ্যান্টি ক্রাইস্ট অর্থাৎ আমি খ্রিস্টের বিপক্ষে অথবা ডেস্ট্রয় এসব গানের কথাগুলো ছিল অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিক লাইভ টেলিভিশনে সেক্স পিস্তল খোলাখুলিভাবে গালিগালাজ করেছিল ফলে রেকর্ড কোম্পানি ইএমআই ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়ে উনিশশো সাতাত্তর সালের জানুয়ারিতেই ইএমআই সেক্স পিস্তলের সাথে তাদের চুক্তি বাতিল করে দুমাস পরে এন্ড এম রেকর্ড কোম্পানির সাথে চুক্তি করে সেই দিন সকালেই ক্রিস্ট থমাস তাদের গড সেভ দ্য কুইন গানটি রেকর্ড করেন সেদিন সকালে আমার অন্য এক শিল্পীকে নিয়ে কাজ করার কথা ছিল কিন্তু তার গাড়ি নষ্ট হওয়ায় সে আসতে পারেনি আমি জানতাম সেক্স পিস্তল গড সেভ দ্য কুইন গানটি সিঙ্গল রেকর্ড হিসেবে প্রকাশ করতে চায় আমি ভাবলাম হাতে যখন সময় পেয়েছি এই কাজটি করে ফেলি এবং সেদিনই সকালে বাকিংহাম প্রাসাদের সামনে তারা এ অ্যান্ড এম এর সঙ্গে চুক্তি সই করেছিল বিতর্ক বাড়ায় অল্প কিছুদিনের মধ্যেই এ অ্যান্ড এমও সাথে তাদের চুক্তি বাতিল করে কিছুদিন আগে ইএমআইও চুক্তি বাতিল করেছিল ফলে অদ্ভুত অস্বস্তিকর এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা রেকর্ড বানাচ্ছিলাম কিন্তু তা বাজারে ছাড়ার কেউ ছিল না সে সময় ভার্জিন রেকর্ডসের রিচার্ড ব্রানসন এসে রক্ষা করেন ভার্জিন রেকর্ডস গডসেভ দ্য কুইন গানটি বাজারে ছাড়ে উনিশশো সাতাত্তর সালের মে মাসে রানীর রজত জয়ন্তী উদযাপন শুরুর ঠিক দেড় সপ্তাহ নাস্তার টেবিলে বসে লেখা কোন গান বোধ হয় এর আগে কোন জাতিকে এভাবে বিভক্ত করেনি ব্রিটেনে এর আগে এভাবে প্রকাশ্যে রাজতন্ত্রকে এভাবে আক্রমণ করা সাহস কেউই দেখায়নি বিশ্বাসঘাতক হিসেবে সেক্স পিস্তলকে ফাঁসিতে চড়ানোর দাবি ওঠে সাংবাদিক জন স্যাভেজ সে সময় সঙ্গীত বিষয়ক সাংবাদিকতা শুরু করেছিলেন The the about God Save Queen was that and happened great difficulty because everywhere Ganti গানটি ছিল রানীর রজ জয়ন্তীর বিরুদ্ধে একমাত্র দৃশ্যমান প্রতিবাদ বড় ধরনের সমস্যায় পড়ে যায় সেক্স পিস্তল তাদের রেকর্ডটি সর্বত্র নিষিদ্ধ হয়ে যায় ও গানটি প্রচার করতে অস্বীকার করে অন্যান্য বেসরকারি রেডিও স্টেশনগুলো পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে অর্থাৎ সঙ্গীত জগতে সন্ত্রাসী হিসেবে বিবেচিত হতে থাকে কিন্তু তরুণ সম্প্রদায়ের বড় একটি অংশ এই ব্যান্ড দলকে দারুণ পছন্দ করত উনিশশো সালে কয়েকজন ছেলেমেয়ের মধ্যে গডস এফ দ্য কুইন নিয়ে বিতর্ক একজন বলছিলেন তিনি নিজে না হলেও এই গানে অনেকেই আঘাত পেয়েছেন আর এই কথার প্রতিবাদে আরেকজন বলছিলেন যে সেটা সমাজের সমস্যা কোন শব্দে মানুষ আঘাত পাবে কি পাবে না সেই ধারণা অনেক সময় সমাজ চাপিয়ে দেয় বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রানীর রজত জয়ন্তী উদযাপন শুরুর আগেই গড সেভ দ্য কুইন অ্যালবামের দেড় লাখেরও বেশি কপি বিক্রি হয়ে যায় সবার মনে প্রশ্ন ছিল গানটি কি চার্টের শীর্ষে যাবে কি না খবরের বিভিন্ন নেটওয়ার্কে গানটি নিষিদ্ধ হয়নি ফলে মানুষ শুনতে পেত আনুষ্ঠানিকভাবে গানটি চার্ট দ্বিতীয় স্থানে উঠল রিচার্ড ব্রান্সন এখনও মনে করেন চক্রান্ত করে শীর্ষ জায়গাটিতে গানটির নাম লেখা হয়নি আমিও তাই বিশ্বাস করি day. একটি ঘটনা আমার বিশেষ করে মনে পড়ছে আমি একদিন ডাব্লিউএচ স্মিথ একটি ব্রাঞ্চে ঢুকে দেখি শীর্ষ কুড়িটি গানের তালিকা টাঙানো সেখানে তারা গড সেভ দ্য কুইনের নামই লেখেনি যদিও সেটি চার্টের দ্বিতীয় নম্বরে ছিল জনসমক্ষে পারফরমেন্স করা তাদের জন্য কার্যত বন্ধ হয়ে পড়ে কেউ তাদের জায়গা ভাড়া দিতে চাইছিল না পরিস্থিতি সামাল দিতে ভার্জিন রেকর্ডস একটি লঞ্চ ভাড়া করার সিদ্ধান্ত নেয় বাকিংহাম প্রাসাদের সামনের চত্বরে যখন হাজার হাজার মানুষ রানীকে সম্বর্ধনা দিতে হাজির হয় সেক্স পিস্তল সে সময় লন্ডনের টেমস নদীতে সেই লঞ্চে করে গান গাইছিল সাংবাদিক জন সাভেজ ওই নৌকায় ওঠার সুযোগ পেয়েছিলেন লঞ্চে খুব বেশি মানুষ ছিল ছিল না মতো হবে দিনটি মেঘলা আমার কেবলই মনে হচ্ছিল খারাপ কিছু হবে অনেক অপেক্ষার পর সেক্স পিস্তল গান শুরু করল পাঁচ ছয়টি গান গেয়েছিল তারা তৃতীয় বা চতুর্থ গানটির সময় পুলিশ লঞ্চটিকে ঘিরতে শুরু করে লঞ্চটিকে তীরের দিকে নেওয়া শুরু হয় সে সময় লঞ্চের চালকের সাথে উপস্থিত যাত্রী বা দর্শকদের গন্ডগোল শুরু হয়ে যায় কারণ তার লঞ্চের পারফরমেন্সের বিষয়টি চালক পছন্দ করেনি এবং সে পুলিশের কথা মতো চলছিল পুলিশ লঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য যাত্রীদের নির্দেশ দেয় তারা শুনছিল না হঠাৎ করে একজন পুলিশের দিকে বোতল ছুঁড়ে মারে তারপর শুরু হয়ে যায় ধস্তাধস্তি সেক্স পিস্তলকে চলে যেতে দেয় পুলিশ কিন্তু তাদের ম্যানেজার ম্যালকম ম্যাকলারেন সহ বেশ কজনকে গ্রেপ্তার করা হয় সেক্স পিস্তলের পল কুক এবং জন লাইডন রাস্তায় হামলা শিকার হয়েছিলেন ছমাস পর সেক্স পিস্তল ভেঙে যায় এক বছর পর ব্যান্ডের আরেক সদস্য সিড ভিসাস মারা যান পঁয়ত্রিশ বছর পর গড সেভ দ্য কুইন অ্যালবামটি নতুন করে বাজারে ছাড়া হয়েছে কিন্তু গায়ক জন লাইডন এবং ব্যান্ডের অন্যান্য সদস্যরা এ নিয়ে কোনো কথা বলেননি